নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আবারও নতুন করে 4 লক্ষ রেশন কার্ড বাতিল করলো সরকার। হ্যাঁ বন্ধুরা, তো একের পর এক কিন্তু রেশন কার্ড বাতিল করেই চলেছে সরকার। তো ইতিপূর্বে 14 লাখ রেশন কার্ড বাতিল হয়েছিল তা নিশ্চয়ই আমরা জেনে গিয়েছেন এবং তার আপডেট আমি আমার চ্যানেলের মাধ্যমেও দিয়েছিলাম। তো বন্ধুরা, আবারও নতুন করে 4 লক্ষ রেশন কার্ড বাতিল করলো সরকার। তো যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে, তো সেটা হতে পারে অন্ত্যোদয় যোজনা কার্ড, SPHH, PHH, RKSY 1 বা 2। তো কিন্তু 4 লাখ রেশন কার্ড বাতিল করলো সরকার। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো যে কেন বাতিল করা হলো এবং এই লিস্টে আপনার নাম আছে কি না সেটা আপনি কীভাবে জানবেন, তো সেটাও আপডেট দিয়ে দেবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। তাই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, যে আপডেটটি উঠে আসছে, রেশন কার্ড আধারের সঙ্গে যুক্ত হয়নি 4 লক্ষ রেশন কার্ড, চিন্তা হাওড়ায়। হাওড়ায় 4 লক্ষ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের যোগ করানো হয়নি, ফলে যে কোনো সময়ে বন্ধ হয়ে যেতে পারে ওই কার্ডগুলি, তাই মাথায় হাত পড়েছে জেলা প্রশাসনের। জেলা প্রশাসন সূত্রের খবর, যাদের রেশন কার্ডের সঙ্গে এখনও আধার যোগ হয়নি তারা সকলেই হাওড়া পুর এলাকার বাসিন্দা। তাই সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি বৈঠক ডেকে হাওড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের এ ব্যাপারে তৎপর হতে বলা হয়েছে। প্রশাসন সূত্রের খবর, হাওড়া পুরসভা এলাকার 66টি ওয়ার্ডের প্রায় 4.5 লক্ষ রেশন কার্ড এখনও আধার কার্ডের সঙ্গে যুক্ত করা হয়নি। হাওড়া পুর এলাকায় মোট রেশন কার্ডের সংখ্যা প্রায় 12 লক্ষ, বাকি প্রায় 7.5 লক্ষ রেশন কার্ডের সঙ্গে আধারের যোগ ইতিমধ্যে হয়ে গিয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকদের আশঙ্কা, আধার কার্ডের সঙ্গে দ্রুত এই 4.5 লক্ষ রেশন কার্ড যুক্ত করতে না পারলে যে কোনো মুহূর্তে ওই কার্ডের মাধ্যমে রেশন তোলা বন্ধ হয়ে যেতে পারে, তখন পরিস্থিতি কিন্তু মারাত্মক আকার নেবে। এজন্য এদিন সরসদনে হাওড়ার জেলাশাসকের নেতৃত্বে একটি বৈঠক ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রীও। পরে তিনি বলেন, জেলা প্রশাসনের পদস্থ আধিকারিক ও হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য বা এলাকার প্রাক্তন কাউন্সিলরদের পাশাপাশি বৈঠকে ডাকা হয়েছিল শহরের রেশন ডিলারদেরও। সকলকেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ করানোর জন্য উদ্যোগী হতে বলা হয়েছে। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, রেশন দোকানগুলি যাতে বেশি করে রেশন কার্ডের সঙ্গে আধার যোগ করায় সেজন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে সপ্তাহব্যাপী শিবির করে এই কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন তো যে আপডেটটি পাওয়া যাচ্ছে হাওড়ায় কিন্তু 4 লক্ষ বলা ভুল হবে, 4 লক্ষের বেশি রেশন কার্ড রয়েছে। তো যেগুলো একেবারে বাতিলের পথে চলে যাবে, কারণ কি আধারের সঙ্গে এগুলো কোনো রকম সংযোগ করা হয়নি। আর আপনারা জানেন বন্ধুরা, যে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করা হয়েছে, তাতে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবেই। তো বন্ধুরা, যারা যারা হাওড়ায় বাস করেন, তো এই ধরনের যদি কার্ড থেকে থাকে, তো অবশ্যই আপনারা দ্রুত আধার লিঙ্ক করে ফেলুন, নাহলে কিন্তু আপনাদের কার্ড বাতিল হয়ে যাবে। এবং সেই সঙ্গে জানাবো, হাওড়া ছাড়াও অন্য কোনো জেলায় যারা বাস করছেন এখনও পর্যন্ত আধার লিঙ্ক করতে পারেননি, তো অবশ্যই আপনারা আধার লিঙ্কটি করে ফেলুন। যদি আপনারা সশরীরে রেশন দোকানে গিয়ে করতে না পারেন, আপনারা যে কোনো সাইবার ক্যাফে বা আপনার নিজের ফোনের সাহায্যে, মোবাইল ফোনের সাহায্যে, ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আপনারা এই লিঙ্কটি করে ফেলতে পারবেন। তাই আর দেরি না করে দ্রুত এই লিঙ্ক করে ফেলুন, নাহলে আপনাদের রেশনই বন্ধ হয়ে যেতে পারে এবং ওই কার্ডের মাধ্যমে আমরা কিন্তু কোনো রকম আর রেশন পাবেন না। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন তো এটাই ছিল সবচেয়ে বড় আপডেট। তো আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারি ভুলবেন না। আর বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে আপনার প্রিয়জন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।